হ্যালো, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কোথায় কোথায় তোমরা গভর্নমেন্ট কলেজে LLB এবং BA LLB কোর্স করতে পারবে। তোমরা LLB কোর্সের ভিতরে BA LLB, BBA LLB, BCOM LLB অনেক রকম স্ট্রিম কিন্তু চুজ করতে পারো। কিন্তু যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকি, তাহলে কিন্তু যদি গভর্নমেন্ট কলেজে আমাদেরকে LLB কোর্স করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স LLB কোর্স প্রোভাইড করে থাকে, এবং দুটি কলেজ আছে, যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ওইটা নিয়েও কিন্তু এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে দেওয়া আছে। এবং আজকে তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা এই কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারবে। যারা যারা নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিওয়ে তোমরা কিন্তু জানতে পারবে অল্প খরচে কোথায় কোথায় তোমরা BA LLB এবং LLB কোর্স করতে পারবে। তো প্রথমে আমরা চলে আসি ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মোট কিন্তু 14টি কলেজ আছে, যার মধ্যে 4টি কলেজে কিন্তু তোমরা খুবই অল্প খরচে LLB কোর্স করতে পারবে। কলকাতা ইউনিভার্সিটি শুধুমাত্র কিন্তু BA LLB কোর্স প্রোভাইড করে থাকে, এবং প্রত্যেক বছরই যেহেতু এই একটি এক্সাম ক্যালকাটা ইউনিভার্সিটি নেয়, প্রত্যেক বছর এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তাদের অ্যাডমিশান হয়, এবং এই এন্ট্রান্স এক্সামে HS-এর মার্কসটা যেহেতু প্রচণ্ড ভ্যারি করে, এবং সেই ক্ষেত্রে প্রত্যেক বছরই HS-এর পর ঠিক জুন জুলাই মাসে তারা একটি এন্ট্রান্স এক্সাম কনভার্ট করায়, এবং এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মোট যে 4টি সরকারি কলেজ আছে তাতে চান্স পেতে পারবে। 4টি সরকারি কলেজ কী কী? ফার্স্টে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, হাজরা ল কলেজ। সেকেন্ড হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। থার্ড সুরেন্দ্রনাথ ল কলেজ। এবং ফোর্থ সাউথ ক্যালকাটা ল কলেজ। তোমরা যদি 250 থেকে 300 ভিতরে র্যাঙ্ক করতে পারো, তাহলে কিন্তু তোমরা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এবং 300 থেকে 350, এবং বলতে গেলে 400 মধ্যে যদি র্যাঙ্ক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সুরেন্দ্রনাথ, এবং 450-এর ভিতরে র্যাঙ্ক করতে পারলে তোমরা কিন্তু সাউথ ক্যালকাটায় চান্স পেতে পারো। এইবার এই যে পার্সেন্টেজ যেটা বলছি, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই ভ্যারি করে। প্রত্যেক বছরই এন্ট্রান্স এক্সাম কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়, এবং এই পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে কিন্তু এই এন্ট্রান্স এক্সামে ভালো কলেজ এবং গভর্নমেন্ট কলেজ কিন্তু তারা পায়। তো সেই ক্ষেত্রে কম্পিটিশান কিন্তু খুবই হাই, এবং আমাদের যে সিট ক্যাপাসিটি সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা হাজরা ক্যাম্পাস আছে, সেখানে কিন্তু 120টি, এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে 120টি, এবং সাউথ ক্যালকাটা ল কলেজেও কিন্তু 120টি। কিন্তু এখানে শুধুমাত্র সুরেন্দ্রনাথ ল কলেজে এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 180টি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটা একটু সুবিধা, যেহেতু একটু পরের দিকেও র্যাঙ্ক করলে তোমরা কিন্তু চান্স পেতে পারো। এবার চলে আসি যে এই যে এন্ট্রান্স এক্সাম এবং গভর্নমেন্ট কলেজগুলি তোমরা যে পড়তে পারবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। HS-এ তোমরা যারা যারা জেনারেল আছো, তাদের 45% মার্কস, এবং যারা যারা তোমরা ST/ST/OBC আছো, তাদের জন্য 40% মার্কস হলে তোমরা কিন্তু এই এন্ট্রান্স এক্সামে বসতে পারবে। এবং এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই, ইচ কোশ্চেন 2 মার্কস, মোট কিন্তু 100 নম্বরের কোশ্চেন এখানে থাকবে। এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কও নেই, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা ভালো স্কোর করে এই এন্ট্রান্স এক্সামে ভালো ফলাফল করতে পারো। এই এন্ট্রান্স এক্সামের ক্লাস কিন্তু আমরা এবছর ডিসেম্বর থেকে শুরু করেছি, সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তো আমাদের ক্লাস জয়েন করতে পারো। এবং এই যে এন্ট্রান্স এক্সামে সিলেবাস কী আছে, কীভাবে তোমরা এই এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন করবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 2টো ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। এই 2টো ভিডিও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ওখানে চেক আউট করতে পারো এবং ডিটেলস সম্পর্কে জানতে পারো। এবার চলে আসি LLB কোর্স। ওয়েস্ট বেঙ্গলের ভিতরে শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু তোমাদের LLB কোর্স প্রোভাইড করে থাকে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে মোট কিন্তু 5টি কলেজ আছে, যার মধ্যে 2টি কলেজে কিন্তু তোমরা LLB কোর্স গভর্নমেন্ট কলেজের মাধ্যমে করতে পারবে। এবং 2টি গভর্নমেন্ট কলেজগুলি কী কী আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল বর্ধমান ইউনিভার্সিটি, এবং সেকেন্ড হচ্ছে হুগলি মহসিন কলেজ। এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এইবার চলে আসি এই যে বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে।
তোমাদের যারা যারা জেনারেল আছো গ্র্যাজুয়েশনে 45% মার্কস এবং যারা যারা এসটি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য আছো তাদের জন্য কিন্তু 40% মার্কস হলে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। প্রত্যেক বছরেই কিন্তু এই এন্ট্রান্স এক্সাম কিন্তু হয়। 2019 পরে আর এন্ট্রান্স এক্সাম কিন্তু হয়নি। 2023 একটি কোর্টে কেস করা হয়েছিল এই এন্ট্রান্স এক্সাম সম্পর্কে। তো সেই ক্ষেত্রে কোর্টের অর্ডার ছিল যে যেহেতু গভর্নমেন্ট কলেজগুলিতে এলএলবির যে অ্যাডমিশান আছে সেটা যদি আমরা এইভাবে যে পার্সেন্টেজের উপরে যদি নির্ভর করে অ্যাডমিশান নিই সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে এবছর কিন্তু 2024 এন্ট্রান্স এক্সামটি হবে। এখানেও কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, 100 নম্বরের কিন্তু এখানে এক্সাম আছে, ইংলিশের পার্ট 60 আছে এবং বাকি লিগাল অ্যাপটিটিউড জেনারেল নলেজ কনস্টিটিউশন থেকে 40 নম্বর, মোট কিন্তু 100 নম্বরের এক্সাম কিন্তু এখানে হয়। সেক্ষেত্রে খুবই কিন্তু ইজিলি এখানে স্কোর করে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে এলএলবি কোর্স কিন্তু কমপ্লিট করতেই পারো। এবং এই কলেজগুলি কী কী আছে, কলেজগুলির ফি স্ট্রাকচার কী আছে, সম্পূর্ণ কিন্তু ডিটেলস আমাদের ওই ভিডিওয় ডিসক্রাইব করা আছে। ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নিচে ডিসক্রিপশানে চেক আউট করতে পারো। এবার চলে আসি আমরা লাস্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু অনেক কোর্সই প্রোভাইড করে থাকে, তার মধ্যে বিএলএলবি কোর্স কিন্তু তারাও কিন্তু প্রোভাইড করে থাকে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেরকম এলএলবি কোর্স আছে সেরকমই কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিএলএলবি কোর্স রয়েছে। এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে মোট কিন্তু 3টি কলেজ, যার মধ্যে 2টি কলেজে কিন্তু তোমরা গভর্নমেন্টে ল পড়ার সুযোগ পাবে এবং বিএলএলবি কোর্স করতে পারবে। এখানে কিন্তু এলএলবি কোর্সও রয়েছে, কিন্তু এলএলবি কোর্সের জন্য কোনো এন্ট্রান্স এক্সাম কিন্তু সেখানে নেই, কারণ এখানে যে কলেজগুলি আছে তাতে কিন্তু এলএলবি কোর্সগুলি তোমরা তোমাদের মেরিটের বেসিসে অ্যাডমিশান হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যারা যারা এলএলবি করতে চাও সেই ক্ষেত্রে কলেজের সাথে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশানে কলেজগুলির অফিসিয়াল ডিটেলস দেওয়া থাকবে। এবার চলে আসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোমরা কী কী কলেজ পাচ্ছ এবং কীভাবে অ্যাডমিশান হবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে সেম আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির মতন ডিপার্টমেন্ট অফ ল, তোমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এটি একটি কলেজ আছে গভর্নমেন্ট, এবং আর একটি কলেজ আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ। এই 2টি কলেজে কিন্তু তোমরা খুবই অল্প খরচে গভর্নমেন্ট কলেজের মাধ্যমে বিএলএলবি কোর্স করতে পারবে। এইটারও কিন্তু সেপারেট ভিডিও একটা বানানো আছে, ডিসক্রিপশানে তোমাদের কিন্তু এই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। এবার চলে আসি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিতরে তোমরা কীভাবে চান্স পাবে। 2টি কলেজেই কিন্তু আগে যে কলেজগুলি বলেছি সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হতো, কিন্তু এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে না। তোমরা যারা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তাদের কিন্তু 45% মার্কস হলে তোমরা কিন্তু এই কলেজে এলিজিবেল এবং বিএলএলবি কোর্স করতে পারবে। এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম হয় না, এবং এসটি এসটি ওবিসিদের জন্য কিন্তু 40% মার্কস হলে তোমরা কিন্তু এলিজিবেল। এবং এই কলেজে কিন্তু তোমাদের একটু মার্কসটা যতটা বেশি এইচএসের পর, আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা বললাম সেটা কিন্তু এইচএসের পর, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিও কিন্তু এইচএসের পর তাদের অ্যাডমিশান নেয়, এবং এটা কিন্তু বিএলএলবি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, তোমরা কিন্তু সেই ক্ষেত্রে একটা নজর রাখবে। এবং এখানে কিন্তু তোমাদের যত পার্সেন্টেজ মার্কস বেশি থাকবে তোমাদের কিন্তু অ্যাডমিশান পাওয়া এবং গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগটা কিন্তু ততটাই বেশি। তো আজকে মোট এই যে কলেজগুলো বলেছি এই কলেজের কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমাদের এই ভিডিওগুলো দেওয়া আছে, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। ডিসক্রিপশানে সবকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলোও দেওয়া থাকবে। এইবার আমরা কিন্তু অনেক গভর্নমেন্ট কলেজ নিয়ে ইনফরমেশান কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছি। আমাকে একজন বলেছে যে দাদা প্রাইভেট কলেজ বা ভালো প্রাইভেট কলেজে কোথা থেকে আমরা এলএলবি এবং বিএলএলবি কোর্স করতে পারবো, সেটা নিয়েও একটা ভিডিও বানাও। তো সেই ক্ষেত্রে নেক্সট ভিডিও কিন্তু আমি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কোন কোন ইউনিভার্সিটি আছে বা কোন কোন সেপারেট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাফিলিয়েটেড বা অন্য কোনো বোর্ডের অ্যাফিলিয়েটেড, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই সেপারেট ভিডিও একটা নিয়ে আসবো যেগুলি প্রাইভেট কলেজের উপরে বেস করে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখো, এবং আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্প হয়েছে সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। এবং বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স ক্লাস এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স ক্লাস আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। এবছর কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম কিন্তু হবে।
তো সেই ক্ষেত্রে তোমরা যারা যারা ক্লাস জয়েন করতে চাও তারা কিন্তু ডিসক্রিপশানে দেখতে পারো এবং আমাদের যে গ্রুপ দেওয়া আছে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু জয়েন করতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওয়। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।